আমাকে অনেক লোক বলে আপনার আগে ছাড়া উচিত ছিল, আমি আগে ছাড়লে সিপিএম এসে দাদা একটু ঘুরে সিপিএম কম ক্ষতিকারক দাদা একটু এদিকে ঘুরে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দল নেতা দু কোটি 28 লক্ষ লোকের প্রতিনিধি, আমি একটা স্বীকৃত পোস্টে আছি, আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে মাতৃমণ্ডলীকে আমি বলবো, একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন আপনার জন্য রাজ্যের বিরোধী দল নেতা আছে। আমরা জোচ্চুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম, অনেক দেখলাম, আর নয়, এবার একটা শুরু করতে হবে। যে শুরু দিন আসছে এই লোকসভা ভোটের দিন, লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে, নাহলে পশ্চিমবাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে,